আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী রেল স্টেশন। তো এখানের পাশেই বাজার আছে ফেনী পুরো হকার্স মার্কেট, যেটা তো ঘুম থেকে উঠে লেট করে না, নাস্তাও করি না, বের হয়ে গেছে, কেননা সকাল সকাল বাজারে গেলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই জন্য তো এই যে অনেকদিন পর ভিডিও করতেছিলাম, এই কয়েকদিন অনেক ব্যস্ততা ছিল, এই জন্য তো এই যে বাজারে চলে আসলাম। বাজারে অনেক ভিড় দেখতেছি দূর থেকেই, তো অনেক বড় বড় মাছ উঠছে, মাছ দেখার জন্য আগে চলে যাচ্ছিলাম, কেননা মাছের বাজারে অনেক ভিড় দেখা যাচ্ছে। আর মাছের দাম সকালবেলা যেমন একটা বেশি থাকে, আর মাছগুলো ফ্রেশ থাকে, একদম তততা থাকে, বিকাল হইতে হইতে মাছগুলোর অবস্থা খুবই বাজে হয়ে যায়, কিন্তু মাছের দাম তো আলহামদুলিল্লাহ কি বলবো। আর আসলে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, যে ধপমূল্যের যে দাম, সব কিছুর উপরে এমন একটা দাম যে আমি মাছ কেনার সময় একটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে কি আমি ফার্স্টে একজনকে জিজ্ঞেস করলাম ভাই মাছের দাম কত, উনি বলতেছে 220 টাকা যদি আপনি নেন এটাই রাখা যাবে। তো আরেকজন ওনার পাশে ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম ভাই কত রাখা যাবে, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি 10 টাকা কম দিন। এমন একটা সেন্টিগ্রেড দিয়ে যখন উনি এই কথাটা বলছে, তখন ওনার দিকে সবাই চোখ রাগায় তাকায় আসে, কেন উনি 10 টাকা কম বলছে। তো এটাই সর্বশেষ আর কি করবো, 220 টাকা দিয়ে নিলাম। তো এইরকম ভাই সেন্টিগ্রেড, যে কোনো জায়গায় সেন্টিগ্রেড আছে। এর ফলে আমি সবজি বাজারে দিয়ে গেলাম, কিছু সবজি নিলাম, সবজি নিয়ে সকালবেলা সবজিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর যদি আপনারা বিকেলবেলা আসেন তাহলে বিকেল তেমন সৌন্দর্যটা পাবেন না, একদম পিওর পাওয়া যায় সকাল সকাল, অনেক সুন্দর লাগতেছিল। তো এখান থেকে শাক যা যা লাগছে সবগুলো নিয়ে তো আমি বাসায় রওনা হয়ে গেলাম। তো বাসা থেকে আমি ফ্রেশ হয়ে তো আমার আফুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, কেননা আজকে আমার আফুর বাড়ি যাবো। আর আফুর বাড়ি যাওয়ার কারণ হচ্ছে আমার ভাগ্নির যেহেতু অপারেশন হয়েছে, তাকে বাসায় নিয়ে আসছে, তো আমি দেখতে যাই না, কারণ নিজের একটু ব্যস্ততা ছিল এজন্য। আর আসছে মাত্র একদিন হয়েছে, তো একদিন পরে আমি চলে যাচ্ছি দেখার জন্য, কেননা আমার ভাগ্নিরা আমার কাছে অনেক প্রিয়, আসলে বলার মতো না। ওদের জন্য সময় আমার মানে মনটা না থাকে, যে যেখানে থাকি ওদেরকে একটু দেখবো, যে আদর যত্ন করবো, ওদের সাথে একটু দুষ্টামি করবো, এইটাই। তো এই জন্য আমি আসলে দেরি না করে রওনা হয়ে গেলাম। আর আজকে আমরা সবাই যাব তাদের তাকে দেখার জন্য, আব্বু আম্মু সবাই যাবে। তো এই যে চলে আসলাম। তুমি কেমন আছো মাহফুজ? যেমন ভালো আছো বলো না, ভালো 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 আছো বলো। কই মামা কই, ভালোবাসো নি তুমি? তুমি ভালোবাসো মামা কই? মামা কই তুমি ভালোবাসো? আবার আলো ভালো করে দেব, আবার বাপু বলো, বেবির বলো, আলো ভালো করে দেব, বলো না বলো, আলো ভালো করে দেব, আমার বোনকে ভালো করে দেব। আর আমার ভাগ্নির যে সমস্যাটা হয়েছে, আমি দোয়া করি আল্লাহ যাতে এটা কাউকে না দেয়, এমন একটা মুহূর্তে সে এখন অনেক ছোট। আসলে যখনই আমি তার দিকে তাকাই, আমি হাত ধরি, সে আমার দিকে মানে নির্দ্বিধায় তাকাবে, এবং কি যেদিকেই আমি থাকি ওই দিকে আমার দিকে তাকায় হাসবে আর নিজে। তো এই যে দুজন আসলে আমার সাথে অনেক দুষ্টামি করে, আমার কাছে এগুলো খুবই অনেক ভালো লাগে, বলার মতন আসলে। আর আমি যখন এগুলো দেখি না তখন খুব মিস করি তাদের সাথে, আমি যখন থাকি আমার যত চিন্তা ভাবনা বা খারাপ চিন্তা থাকে সব কিছু দূর হয়ে যায়। আর আমি দোয়া করি আমার ভাগ্নিদের সবসময় যেন সুস্থ থাকে, আল্লাহ যেন তাদেরকে ন্যায় দান করে। আমার ছোট ভাগ্নি অনেক অসুস্থ ছিল বলার মতো না, যারা এই বিষয় জানে না তারা আমার ফেসে একটা পোস্ট আছে, পোস্টটা দেখে নেবেন। তো সবাই আমার ভাগ্নিদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আমরা মা ও ভাগ্নি চাঁদে গিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, কারণ হচ্ছে আমার ছোট ভাগ্নি ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব করা যাবে, যেহেতু সে অনেক অসুস্থ, তাই আমরা ছাদে গিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, ও আমার হাতে ফুলানি দিচ্ছিল। তো এরকম আর কি, তার সাথে আমি যখনই দেখি আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করলাম, যেহেতু দুপুরবেলা হয়ে গেছে আমরা যেতে যেতে, তো খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করলো। রেস্ট করার পর সবাই একসাথে বসে চা খাইলো, গল্প করতে করতে সময়টা কোন দিক দিয়ে চলে গেলো বলতে পারি না। তো ভিডিওর সময়টাও শেষ, সবাই ভালো থাকবেন, আর আমার পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। তো সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।